আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি পারফেক্ট দুধ চা। আজকে আপনাদের সাথে শেয়ার করব নজর কাড়া রঙে ঘন করে দুধ চা তৈরির পারফেক্ট একটা রেসিপি। যারা চা প্রেমিক আছেন তারা কিন্তু দুধ চাটাকে একটু পারফেক্ট ভাবে খেতেই পছন্দ করেন। সাধারণত কম বেশি সবাই চা বানাতে পারেন, কিন্তু সঠিক পরিমাপ না জানার কারণে দেখা যায় অনেক সময় চাটা খুব বেশি ভালো হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে সঠিক পরিমাপ সহ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট এক কাপ চা তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটা ফলো করলে আশা করছি নেক্সট টাইম চা তৈরি করতে আর কোনো ধরনের অসুবিধা হবে না। এভাবে গুঁড়ো দুধ দিয়ে চাটা তৈরি করলে চাটা হবে একেবারেই অমৃত। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকে রেসিপির জন্য আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1 কাপ চায়ের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা যত কাপ চা তৈরি করবেন ঠিক সেই পরিমাপে পানিটা এখানে ব্যবহার করবেন। তো যেহেতু গুঁড়ো দুধ দিয়ে চাটা তৈরি করব তাই পানিটা একটু হালকা গরম করে নিয়েছি এবং তারপরে এতে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু পারফেক্ট 1 কাপ চা তৈরি হয়ে যাবে। কিন্তু চাটাকে যদি আপনি আরও বেশি মজাদার করতে চান তাহলে এর সাথে অ্যাড করতে পারেন আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে চায়ের টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। চাইলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়েই 1 কাপ চা তৈরি করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ মানে হচ্ছে 3 চা চামচ পরিমাণ। অনেকেই টেবিল চামচ এবং চায়ের চামচের ডিফারেন্সটা বুঝতে পারেন না। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটে আসা পর্যন্ত জাল করতে হবে। যখনই এতে বলক চলে আসবে এই পর্যায়ে এতে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ চাপাতি। তো চাপাতি অ্যাড করার পর চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট পর্যন্ত জাল করতে হবে। দেখুন চাপাতা দেওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। চা তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের চাপাতা নির্বাচন করতে। এতে করে চায়ের কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে। তো এই পর্যায়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এতে করে চা পাতা থেকে এর রং এবং ফ্লেভারটা ভালো মতো বেরিয়ে আসবে। তো এবার এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিব। তো এভাবে লো ফ্লেমে রেখে এটাকে ঠিক 4 মিনিট পর্যন্ত জাল করব। আমরা সবাই জানি দুধ চাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু যারা চা খেতে পছন্দ করেন তাদের কিন্তু প্রতিদিন 1 কাপ চা না খেলে ভালোই লাগে না। এই চাপাতিটাকে যত বেশি জাল করব এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ততটাই ক্ষতিকর হবে। সবকিছু জানা সত্ত্বেও দেখা যায় পারফেক্ট 1 কাপ চা খেলে আমাদের শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এতে করে চা পাতার ফ্লেভার এবং কালারটা খুব সুন্দর করে বেরিয়ে আসতে পারবে। তো আরও প্রায় 30 সেকেন্ডের মতো এটাকে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত জোস একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এভাবে গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে খেলে সেটা যে কতটা মজার হয় না বানালে কখনোই বুঝতে পারবেন না। যারা বানিয়ে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা মজাদার একটা চা। তো এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল নজর কাড়া রঙে ঘন এবং পারফেক্ট 1 কাপ দুধ চা। এইভাবে যদি আপনি কাউকে 1 কাপ চা বানিয়ে খাওয়ান তাহলে নিশ্চিন্তে সে আপনার ফ্যান হয়ে যাবে। সত্যি এই চাটা খেতে অসম্ভব মজার। বিকেলের আড্ডায় যদি এইরকম 1 কাপ চা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। আমি জানি চা বানাতে সবাই পারেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আরও কিছু চায়ের রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন। আশা করছি সেই রেসিপিগুলোও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর তার মধ্য থেকে হায়দ্রাবাদী বিখ্যাত দম চায়ের রেসিপিটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর সেই জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই মজার মজার সব রেসিপি পেতে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।